আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো, এটা হচ্ছে সোকানির একটা জুসার, ফ্রেশ জুসার। আর এটা কিন্তু 2019 সালের লেটেস্ট আপডেট। তো ভিউয়ার্স, এটা সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ডিটেলসে বলবো। আর এই যে জুসারটা আছে, ফ্রেশ জুসার, এটাতে আপনারা গাজর, আপেল, কমলা, মালটা, হোয়াট এভার, তরমুজ থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন। এটা ফ্রেশ জুসটা আপনাদের একদিক থেকে বের হয়ে আসবে, এবং ছাপার যে অংশটা আছে বা ওয়েস্টের যে জিনিসগুলো আছে সেগুলো আলাদা দিক থেকে বের হয়ে যাবে। এতে করে আপনারা কিন্তু ফ্রেশ জুসটা পেয়ে যাবেন। বিশেষ করে আমাদের যারা আপুরা আছে, তারা কিন্তু দেখা যায় সারাদিন সংসারের দিকে ধ্যান দিতে হয়, বাচ্চাদেরকে ধ্যান দিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় নিজেদের কিন্তু দেখা যায় যে একটা জুস করে খাবে, বা দেখা যায় যে পুষ্টিহীনতার যে অভাবটা সেটা কিন্তু জুস করে কিন্তু খেতে পারে। আর ছোট ছোট বেবিদেরও কিন্তু অনেক পুষ্টি চাহিদা থাকে, ভাইয়াদের থাকে, আপুদের থাকে, বেবিদের থাকে, তো সেই ক্ষেত্রে পরিবারটা কি সুরক্ষিত বা পুষ্টিহীনতার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনারা এই যে ফ্রেশ জুসটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা জুস তৈরি করে খেতে পারেন। তো আমরা এখন টোটাল প্রোডাক্ট যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করব। হলো আপনার বক্স, তো আমরা যে রিয়েল ভার্সনটা দেখাচ্ছি, এটা তো প্যাকেটটা দেখলাম, এটা হচ্ছে আপনাদের উপরে থাক, আমি এরপরে ভিতরে কলকবজা দেখাই আগে উপরের অংশটা। এখানে আঙ্গুর, তারপর আপেল ছোট ছোট করে কেটে, এটা একদিন যখন গাজর টাজর দিবেন, যখন ফল ফল দিবেন তখন তো আর একটা পাটাতে ছোট ফল, যখন আপনার গাজরটা কেটে দিবেন তখন তো গাজর লম্বা ভাবে কেটে দিবেন বা টুকরা, তখন এই দিক দিয়ে। আর যখন ফল টল থাকে আঙ্গুর, সাধারণত আঙ্গুর, বেদানা, ছোট দানার ফলগুলো শোনে, এটা একটা ফল, ঠিক আছে। তো আপনারা বলতেছি যে এটার ভিতরে ফ্রেশ জুস, আমরা আলাদা একটা বোতল দেওয়া আছে, কালোটা, কালো অংশটা উপর থেকে প্রেস করার জন্য। অনেক সময় দেখা যায় যে যেগুলি শক্ত সেগুলো দেখা যায় যে নিচের দিকে যেতে চাইবে না, তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা পুশ করলে এটা নিচের দিকে অটোমেটিক্যালি টেনে নিয়ে যাবে, সহজেই চলে যাবে। তো আপনার আগে যে ভিডিও করেছি সেগুলো ম্যানুয়াল ছিল, এই জুসার কিন্তু সম্পূর্ণ নতুন, আমি ফার্স্ট দেখলাম, তো ভিডিওটা আজকে প্রথম করতেছি, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা সিস্টেমটা আপনারা দেখাই নিন ভিডিওর ভিতরে, এই যে লক সিস্টেম, তো ভিতরটা হলো যে এরকম এরকম, ভিতরটা পুরোটাই খোলা যায়, ভিতরটা পুরোটাই খোলা যায়। তো আমি খুলে দেখাচ্ছি আপুদেরকে, প্রথম আপনারা যে এটা খুলবেন, আগে চালাই দেখে খুললে মনে হয় ভালোই, হ্যাঁ না আগে চালাই দেখে খুললে ভালো। এটা খুলে দেখাচ্ছি, এই যে একটু ধকল পোহাতে হয়। আপুদেরকে আমি সোজা করে বলে দিচ্ছি, আপনারা একটা বলের ভিতর পানি নিয়ে এই অংশটাকে, জালির অংশটাকে চুবিয়ে রাখবেন, এরপর ব্রাশ দিয়ে ঘষে দিলে কিন্তু ছাবার অংশটা টোটালি উঠে যাবে। আর আপনি এটা লাগিয়ে নেবেন, হ্যাঁ লাগিয়ে নিলাম, এরপর জাস্ট ফল দিলে ফলের জুস আপনার, এটা হলো একটা কন্টেনার, হলো আপনার সাবার জন্য মেজারমেন্ট দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে মেজারমেন্ট দেওয়া আছে, একটা জুসের জন্য ব্যবহার করবেন, একটা সাবার জন্য ব্যবহার করবেন। তো সাবারটা পড়বে এই দিক দিয়ে আর জুসটা পড়বে এই দিক দিয়ে, এই যে এটা কমার্শিয়াল ইউজের জন্য খুবই ভালো, একটা কলের সিস্টেম দেওয়া আছে, আমি দেখাচ্ছি, একটা একদম লিকুইড তরল জুসটা, একদম পিওর যে খাঁটি জুসটা সেটাই পড়বে। সামনে কিন্তু আমের দিন চলে আসছে, আর সবচেয়ে বড় কথা রমজান মাস আসতেছে, রমজান মাসে কিন্তু মানুষ ফল ফ্রুট বা জুসটাই বেশি খায় ইফতারি টাইমে, তো সেক্ষেত্রে এটা একটা কিনে নিলে আপনার জুসটা খেতে পারবেন। আর আপনার হলো যে আপনার এটা কোনো জায়গা থেকে আপনার কিনতে হবে না, ঠিক আছে। তো আপনার মানে আলাদা জুস, কেমিক্যাল দেওয়া জুসটা খেতে হবে না, আপনার রিয়েল জুসটাই খেতে পারবেন রমজানে। রুকন ভাই, আপনারা জুস করলেন সেক্ষেত্রে আপনারা এটার ভিতরে আপেল, আঙ্গুর সবকিছু জুস কিন্তু আপনারা ক্যারি করে নিতে পারবেন। দেখা যায় আপনাদের ছোট বেবি আছে, আমি একটু বলি, দেখা যায় আমরা যারা কর্মজীবী আছি বা যারা বাইরে যারা
মানে কাজ করি, তাদের কিন্তু দেখা যায় যে বেবি আছে যাদের, আপনারা বের হওয়ার সময় দুটো আপেল বা দুটা কমলা আপনারা জুস করে বোতলে রেখে আসেন, বাসায় যে থাকে বা যে দেখে শুনে রাখে সে কিন্তু সুন্দর করে জুসটা খাইয়ে দিতে পারবে, এটা হচ্ছে সুবিধা। এর জন্য দুটো এক্সট্রা বোতল দেওয়া হচ্ছে। আমি কিন্তু একদম হাতে কলমে দেখাইছিলাম আপনার ভিডিওতে কিভাবে খুলে, আর দোকানে আসলে অবশ্যই তো দেখাবো, প্রথমেই দেখাই দিলাম। যেটা অন অফের ব্যবস্থা হলো যে এখানে এখানে যে অন অফ লেখা আছে এটা চালায় দেখা, আপনার ইদে আছে পাঁচ কিলো চালাতে পারবেন, এটা আপনার অন, ঠিক আছে, চলতেছে মোটর, একদম আওয়াজ খুবই কম, মানে আপনার কানে এরকম আওয়াজ লাগে, বাচ্চারা ঘুমে থাকলে অসুবিধা হবে না, উঠে যাবে, যে কোনো রোগীর সামনে ওইটা আপনার মেশিন চালু করে আপনি কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, হ্যাঁ হ্যাঁ, পেন হবে না, কোনো ব্যথা বা টেনশন হবে না, এই অফ। আর যখন মোটর চালানোর সময় পাস করে চালাবেন, তাহলে তো আপনার মোটরটা সুস্থ রাখার জন্য আপনি দেয় তো আপনি নিজে ইউজ করবেন, নিজে জিনিস নিজে আপনার এটা কেয়ার করবেন, ঠিক আছে। তো আপনি যে পাস করে চালাবেন, দিবেন স্যার, দিবেন স্যার, এরকম পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আপনার আপ অ্যান্ড ডাউন করে এভাবে চালাবেন, তো মোটর এভাবে আপনার ই থাকবে, সুস্থ সবল থাকবে। একটা এই যে মোটরটা এটা মিনিমাম 10-12 বছর ইউজ করতে পারবে। আর বিকাশ নাম্বারটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট, ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের গেট দিয়ে সোজা চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটে, ঢুকতে হাতের বাম দিকে দুটো দোকান পড়ে, এটা হচ্ছে 387-388। তো ভিউয়ার্স, ময়মনসিংহ উপকারী থেকে আপনার প্রোডাক্টগুলো কেনার সময় অবশ্যই সাইনবোর্ডটা দেখে ঢুকবেন, এবং কেনার সময় কিন্তু ক্যাশ পেমেন্টটা অবশ্যই বুঝে নেবেন, এবং ক্যাশ পেমেন্টটা ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নাম আছে কিনা সেটা দেখবেন, নকল জায়গা থেকে কিনে কিন্তু আপনারা প্রতারিত হবেন, অবশ্যই ময়মনসিংহ উপকারী থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওখানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। আল্লাহ।